সাবস্ক্রাইব করুন সরকারি চাকরি চ্যানেল এবং পাশে রাখা বেল আইকন প্রেস করুন সঠিক সময় সঠিক নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। এসে গেছি আরেকটি নতুন চাকরির খবর নিয়ে। যদিও চাকরির বিজ্ঞপ্তিটি এখনও প্রকাশ পায়নি, তবে খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। বন্ধুদের সুবিধার্থে আমরা খবরটি প্রকাশ করলাম। সম্প্রতি রাজ্যের ড্রাগ ইন্সপেক্টর পদে পুরুষ ও মহিলা নিয়োগ করবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশ অনুযায়ী রাজ্যে শীঘ্রই কয়েকশো ড্রাগ ইন্সপেক্টর নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, তবে সঠিকভাবে কতজন নিয়োগ হবে তা স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। উত্তর চব্বিশ পরগনার CMOH সূত্রে জানানো হয়েছে, রাজ্যে প্রতিটি জেলা মিলিয়ে এখন 11,000 ওষুধের দোকান রয়েছে। এই দোকানগুলো নিয়মিত পরিদর্শন করা উচিত, কিন্তু রাজ্যে রয়েছেন মাত্র 2 জন ড্রাগ ইন্সপেক্টর। এরা অফিসিয়াল কাজ ও ব্লাড ব্যাংকের কাজ করেন। রাজ্যে 11,000 ওষুধের দোকানের লাইসেন্স স্ক্রুটনি করা, ওষুধের এক্সপায়ারি ডেট দেখা, দোকানে ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে কিনা তার পরিদর্শন করা, নিষিদ্ধ ওষুধ মানুষকে দেওয়া হচ্ছে কিনা, এত কিছু নিয়মিত দেখা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীকে উত্তর চব্বিশ পরগনার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী এক বৈঠকে এই সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়ার পর জানিয়েছেন, রাজ্যে এখনই ড্রাগ ইন্সপেক্টর নিয়োগের প্রয়োজন। যারা নিয়মিত ওষুধের দোকান পরিদর্শন করবেন, দোকানগুলোতে ঘুমের ওষুধ বিক্রি হচ্ছে কিনা, মানুষ ওষুধ খেয়ে নেশায় আক্রান্ত হচ্ছেন কিনা, প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধ দেওয়া যায় না সেই ধরনের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হচ্ছে কিনা, এগুলো তারা দেখবেন। যদি ওষুধের দোকান ড্রাগ আইন না মানেন তাহলে তাদের জরিমানা হবে। এখন এই পরিদর্শন হয় না বলে রাজ্যের রাজস্বে এই খাতে টাকা জমা পড়ছে না। এই সব কথা চিন্তা করে এই পদে উপযুক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। সূত্রের খবর, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হলেই এই চ্যানেলের মাধ্যমে তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।